আসসালামু আলাইকুম, দিস ইজ আরিফ আহমেদ ফ্রম ঢাকা বাংলাদেশ। আজকে আবারও খুব ছোট্ট একটা ভিডিও নিয়ে আসলাম। ভিডিওটা খুব ছোট্ট হলেও খুবই ইম্পর্টেন্ট একটা ভিডিও। নতুন খামারিদের কমন কিছু ভুল, আমরা যারা নতুন খামারি থাকি তাদের কিছু কমন ভুল, সেই ভুলগুলা আপনাদের ধরিয়ে দিলে আপনাদের সময়ও বাঁচবে এবং এর সাথে সাথে ফার্মের প্রোডাকশনও বাড়বে এবং আপনাদের লসের পরিমাণটাও কম হবে। তো যদি ভিডিওটি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই আমার চ্যানেলের সাথে থাকবেন। তো চলুন যে আজকে ভিডিওতে যাই। তো আজকে আমি আমার ফার্মের হোয়াইট কিং এক পেয়ার বাচ্চা, আলহামদুলিল্লাহ শো কোয়ালিটি শো কিং, তো এই বাচ্চাটা শো করবো বেসিক্যালি। এবং চেষ্টা থাকবে এখন থেকে রেগুলার, যেহেতু কিং এর ব্রিডিং আবার শুরু করেছে, যেহেতু সিজন আবার শুরু হয়ে গেছে এবং বাচ্চা ইনশাল্লাহ শুরু করেছে, তো চেষ্টা রাখবো সবসময় এখন রেগুলার কন্টিনিউ কিং, স্ট্রেচার, মডেনা, এইগুলার যেহেতু বাচ্চা নেওয়া শুরু করছে তো এইগুলার বাচ্চাগুলো শো করবো ইনশাল্লাহ। তো আবার একই কথা, যদি আমার ভিডিও দেখে আপনাদের আসলেই কোনো উপকার এসে থাকে তাহলে অবশ্যই কমেন্টসে জানাবেন, তাহলে এতে করে কি যে আমার উৎসাহটা বাড়বে আর কি। তো চলুন যাই আজকে ভিডিওতে যাই। তো প্রথমে সবচেয়ে কমন একটা ভুল যেটা আমরা প্রত্যেকটা ব্রিডারই করে থাকি সেটা হলো খাঁচার সাইজ। তো দেখা যায় যে আমরা হাতে যে খাঁচ ক্যারি করি, 1 ফিট 1.5 ফিট খাঁচা বা 1 ফিট 1 ফিট 1.5 ফিট খাঁচা, যেই একদম ছোট ছোট খাঁচাগুলো আছে, তো ওই খাঁচাগুলো কিনে ফেলি। তো অ্যাকচুয়ালি কবুতরের ব্রিডিং করতে হলে আপনি যদি প্রফেশনালি খাঁচা, প্রফেশনালি বাচ্চা করতে চান তাহলে 1 ফিট 1.5 ফিটের খাঁচা কখনোই কিনবেন, ওগুলো কবুতর ক্যারি করার জন্য বেসিক্যালি। এবং 1.5 ফিট 2 ফিট খাঁচা অনেকে কিনি, তো যারা 1.5 ফিট 2 ফিট খাঁচা কিনে তাদেরকে বলে দিচ্ছে ওটাতে গিরিবাজের বাচ্চা করতে পারবেন বা ছোট জাতের যে কবুতরগুলো আছে সেগুলো বাচ্চা করতে পারবেন, কিন্তু কখনোই রেসার অথবা আপনার কিং, সিরাজি, স্ট্রেচার এই ধরনের বাচ্চা করতে পারবেন না। তো এই জন্য সবচেয়ে বেটার হবে আপনি যখনই খাঁচা কিনবেন, 4টা কিনেন, 8টা কিনেন, 10টা কিনেন, 12টা কিনেন, যতগুটাই কিনেন মিনিমাম 2 ফিট বাই 2 ফিটের খাঁচা কিনবেন। এবং কিছু কিছু কবুতর আছে যেরকম কিং, পটার, স্ট্রেচার, এই ধরনের কবুতরগুলো জন্য 2 ফিট বা 2.5 ফিট, 2 ফিট বাই 3 ফিট এই ধরনের খাঁচাগুলো হয়, সেই খাঁচাগুলো বেটার হবে। তবে তবে স্ট্যান্ডার্ড সাইজ হলো 2টা, 2 ফিট বাই 2 ফিট, 2 ফিট বাই 2.5 ফিট। আপনি যদি গিরিবাজও পালেন তারপরে আমার রিকোয়েস্ট থাকবে আপনি 2 ফিট বাই 2 ফিটের খাঁচা কিনেন, কারণ আপনার টাকাটা ওয়েস্ট হবে না, কারণ আপনি তো অ্যাকচুয়ালি গিরিবাজ থেকে তো আপনি ট্রান্সফার হয়ে আপনার ফেন্সিল লাইনে বা আপনি রেসার লাইনে একটা লাইনে আসবেন, তাই না? গোল্লার লাইনে তো সারা জীবন থাকবেন না। আর গোল্লা থেকে যদি গিরিবাজও পালতে হয় তাও তারপরে আমি বলবো 2 ফিট বা 2 ফিট এটা সবচেয়ে সুইটেবল একটা সাইজ, কারণ যে কোনো সময় আপনি সোয়াপ করতে চান, আপনি গিরিবাজ পালতে পারতে আমার ভালো লাগতেছে না, আপনি ফেন্সি পালবেন তখন আপনার আর খাঁচাটা কাজে দিবে না। তো এই জন্য বলবো যে 2 ফিট বা 2 ফিটের খাঁচা এটা মিনিমাম একটা কন্ডিশন, মিনিমাম মিনিমাম এই জিনিসটা খেয়াল রাখবে। তো এটা করলে আপনার টাইমও, আপনার প্রোডাকশনও বাঁচবে, প্রোডাকশন বাড়বে, 100% প্রোডাকশন বাড়বে, প্লাস আপনার আপনার বাচ্চাগুলার স্পেস হবে। মনে করেন যে 2টা জোড়া বাচ্চা হলো, 1.5 ফিট বা 2 ফিটের যে খাঁচাটা থাকে 2টা জোড়া বাচ্চা হলে দেখা যায় যে আপনার স্পেস পাওয়া যায় না, এটা গিরিবাজ বলেন বা গোল্লা বলেন যাই বলেন, এটা ওখানে স্পেস পাওয়া যায় না। তো সবচেয়ে বেটার হবে 2 ফিট বা 2 ফিটের খাঁচা দিয়ে আপনারা শুরু করবেন। তো এটা একটা কমন মিস্টেক। তো তারপরে আমি যদি একটা কমন মিস্টেকের কথা বলি, যখন একটা নতুন ছেলে আসে এই মার্কেটে অথবা আপনার একটা নতুন একটা ব্রিডার যে কমার্শিয়ালি ফার্মিং করতে যাচ্ছে, তো তখন দেখা যায় যে সে চরকির মতো লাট্টুর মতো ঘুরতে থাকে। কেন ঘুরতে থাকে যে ভাই ভিটামিন এ কোর্সটা কী হবে, মাসিক কোর্সটা কী হবে, এই এই কোর্সটা কী হবে, ওই কোর্সটা কী হবে, এর কাছে যায় এ বলে একটা, ওর কাছে যায় ও বলে একটা, ও একজনের কাছে যায় ও বলে আরেকটা। অ্যাকচুয়ালি কি আপনার বাসায় আপনি যখন নতুন কবুতর পালা শুরু করবেন 2 জোড়া 4 জোড়া 10 জোড়া দিয়ে শুরু করবেন, তাই না? তো এই 2 জোড়া 4 জোড়া কবুতরের জন্য তো আপনার আপনার এত আপনার মাল্টিভিটামিনের কোর্স এত তো করার দরকার না, আপনার নর্মাল কমন 4-5টা ওষুধ এটা দিয়ে কোর্স আপনি মান্থলি কোর্সটা করবেন। কারণ আপনি যখন ফার্ম যখন 100 পেয়ার 200 পেয়ারের সেট আপটা হবে তখন আপনি কোনো কিছু বাদ দিতে পারবেন না, কিন্তু আপনার আপনার যখন ফার্মটা যখন 2 পেয়ার 4 পেয়ার হবে তখন আপনি কেন আপনারা এই সব ধরনের ওষুধের পিছনে দৌড়াবেন? আর এটা একটা বড় একটা সমস্যা। তো এগুলো পিছনে দৌড়াতে দৌড়াতে দেখা যায় যে কবুতরের মোটিভেশনটা অনেকটা মানে স্লো হয়ে যায়। তো আমি বলবো এই কোর্সটা কি, কোর্সটা হলো কিছুই না, স্যালাইন রেনাসি 3 দিন দিবেন, গরম বেশি পড়লে 5 দিন দিবেন, তারপরে তারপরে 3 দিন দেন ক্যালপ্লেক্স বা যদি ক্যালসিয়ামে যদি কোনো পাউডারটা পান ওটা দিতে পারেন, তারপর লিভার টনটা 3 দিন দিতে পারেন, 3 দিন 5 দিন, তারপরে আপনার ভিটামিন বি কমপ্লিটটা আছে ওটা 3 দিন 5 দিন দিতে পারেন,
তারপরে আপনার লিভারটনটা বললাম, তো এরকম তিন চারটা ওষুধ আছে যেটা আপনার অবশ্যই লাগবে, সেটা হলো স্যালাইন, ক্যালসিয়াম, তারপরে লিভারটনিক, তারপরে আপনার বিকোভিট, হ্যাঁ, রেনাকে। তো এরকম তিন চারটা ওষুধ, কমন ওষুধ, আর মাল্টিভিটামিন যেটা আছে রেনা ডাব্লিউএস ইউজ করতে পারেন, অথবা আপনার স্কোয়ারের আছে, বিভিন্ন কোম্পানির মাল্টিভিটামিন আছে, ওটা মানে এই এই চারটা পাঁচটা গ্রুপের আপনারা যেই মাল্টিভিটামিন যে আপনার মাসিক কোর্স আছে সেটা দিয়ে আপনারা শুরু করেন, তারপরে দেখবেন যে 5-6 মাস পরে যেটা যেটা আপনার লাগবে, এরকম এই ক্যাপ আছে, তারপরে আপনার ভিটামিন কে আছে, তারপরে আপনার আরও অনেক ধরনের 2+ আছে, তারপরে প্যানামিন আছে, হেমিওপিএইচ আছে, অনেক ধরনের অনেক ওষুধ আছে, তো ওগুলো পিছনে এখন দৌড়ানোর দরকার নেই। আপনারা যে 500-600 যেটা বললাম এটা দিয়ে শুরু করেন, 300-400 টাকা 500 টাকা ওষুধ লাগবে, এটা দিয়ে শুরু করেন, ইনশাল্লাহ এটা দিয়ে 6 মাস আপনারা করতে থাকেন কন্টিনিউ, তারপরে আস্তে 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 আপনারা শিখে যাবেন কি করতে হবে না করতে হবে, একটু সময় উপরে যাবে আপনারা শিখে যাবেন। তো খামোখা দৌড়াবেন না, এরোর কথা দৌড়াবেন না, আমি যেটা বললাম এটা ফলো করার চেষ্টা করলে ইনশাল্লাহ আপনারা মাল্টিভিটামিন কোর্স কোর্স জনিত যে সমস্যাগুলো হয়ে থাকে কবুতরের, ডিম বাচ্চার বা প্যারেন্টসের, ওই সমস্যাগুলো আপনারা দূর করতে পারবেন, তো এই জিনিসটা মাথায় রাখবেন। তো মেডিসিন সংক্রান্ত আরেকটা কমন মিস্টেক আছে আমাদের ফার্মারদের, নতুন যারা এই লাইনে ঢুকে, তো সেটা হলো যে আমরা ইউটিউব দেখার পর ওই যে কালো পানি, নীল পানি, লাল পানি এগুলা পিছনে দৌড়াই, তো এগুলা পুরো বোগাস একটা জিনিস, এগুলা ফর্মুলা পুরাই বোগাস, এগুলো দিয়ে কোনো কাজই হয় না। জিরা পানি, লাল পানি, কালো পানি এগুলা এগুলা পিছনে খামোখাই দৌড়াবেন, খামোখাই টাইম ওয়েস্ট। তো আমি বলবো যে আপনারা আপনার আশেপাশে যত বড় বড় ফার্মার আছে, যাদের 200 পেয়ার, 300 পেয়ার, 500 পেয়ারের খামার আছে, বা 50 পেয়ারও যাদের খামার আছে, একটা ছোট মিডিয়াম মাঝারি মানের যাদের খামার আছে, তাদের কাছে যেমন যা দেখবেন যে ভাই এগুলা খাওয়ান নাকি, দেখবেন যে এরা কেউই খাওয়ান, এগুলা খাওয়ায় ওই 2 পেয়ার, 4 পেয়ার, 10 পেয়ার পালে ওই ইউটিউবে ভিডিও করার লাগে ভিউ হয়, ভিউ হইলে কি কি হয় ছাতা মাতা এগুলো বুঝি না, এগুলো পুরো বোগাস, এগুলো পিছনে ধরে আসা আমি বোঝ করবেন না। হ্যাঁ, ভেষজ কিছু কিছু ট্রিটমেন্ট আছে খুব ভালো, যেরকম অ্যাপেল সিডার ভিনেগারের ট্রিটমেন্টটা ভালো হবে, অ্যাপেল সিডার ভিনেগার, তারপরে আপনার আদা আদার আদার পানি দিয়ে আপনি গ্যাস কমানো কবুতরের বাচ্চার, মাসে মাঝে মধ্যে গলা ফুলে যায়, তো তারপরে আপনার নিম গাছের ডাল আপনার ভেঙে আপনার ওটা শুকায়, ওটা আপনার ফার্মে রেখে দিলে আপনার ফার্মে পোকামাকড় কম হবে, কিছু কিছু আছে। কিন্তু ওই যে লাল পানি, কালো পানি, আদা পানি, জিরা পানি এইসব এইসবের পিছনে ধরে আপনার টাইম ওয়েস্ট করবেন না, এটা পুরোই বোগাস, কোনো বড় ফার্মাররা এগুলো কোনো তো ইউজ করে না, আমিও একসময় ইউজ করছি এবং অ্যাকচুয়ালি কোনো ফলাফল পাইনি, এগুলো ফলাফল রিটার্ন হলে জিরো। তো আমি বলবো এগুলো পিছনে না দৌড়ে টাইম ওয়েস্টটা করেন, ওই ওয়েস্টটা আপনার ব্রিডিং কীভাবে করতে হবে, বাচ্চা কীভাবে বাড়ান যায় ওই দিকে খেয়াল করেন, তো এটা একটা কমন একটা মিস্টেক, এটা পিছনে টাইম আপনারা দিবেন না। তারপরে কমন একটা ভুল যে অনেকে মনে করি যে কবুতরের গ্রিড যেটা আমরা বাজার থেকে কিনে আনছি সেটা খাওয়ালেই হলো, অ্যাকচুয়ালি না, কবুতরের গ্রিডটা আসলে আপনার ফার্মের প্রোডাকশনটা হাই রাখার জন্য, টপ রাখার জন্য আপনার কবুতরের গ্রিডের কোনো বিকল্প নেই, তো এটা গুরুত্বটা আমরা যখন নতুন নতুন থাকি তখন আমরা বুঝি না, তো এটা আমি রিকোয়েস্ট করলাম সবাইকে, এটা আসলে অনেক গুরুত্বপূর্ণ কবুতরের গ্রিডটা, এবং আপনারা ভালো মানে ভালো কোয়ালিটির গ্রিড নিজেরা বানানোর চেষ্টা করবেন, এটা 2-4 মাস হয়তো বা আপনারা কিনবেন প্রথম দিকে, তারপরেও কিনবেন সমস্যা নেই, যদি একদমই না পান তাহলে ওই যে বাজারে যেটা পাওয়া যায় একটু হাই কোয়ালিটির যেটা পাওয়া যায় 20-25 টাকা 30 টাকা করে যেটা পাওয়া যাবে ওটার সাথে একটু হাই কোয়ালিটি করার জন্য আপনারা আছে ঝিনুক চূর্ণ আছে, ডিসিপি আছে, লাইমস্টোন আছে, কয়লা আছে, এগুলো দিয়ে আপনারা মিক্সচার করে নেবেন, যদি একদমই না হয় যেটা পাওয়া যায় সেটার সাথে আপনারা ঝিনুক আর লাইমস্টোনটা একটু আরেকটু বাড়াই দিয়ে কবুতরের গ্রিডের কোয়ালিটি একটু বাড়িয়ে নেবেন। আর যদি আপনার কাছে অ্যাভেলেবেল মানি থাকে কিনতে পাওয়া যায় 80 টাকা 100 টাকা 60 টাকা করে কেজি কিনতে পাওয়া যায়, একটু আপনার যখন ছোটো আকারে যখন ফার্ম থাকবে তখন মাসে 2-4 কেজি কিনলেই আপনার হয়ে যাচ্ছে, তো ওটা কিনে নেবেন, তো ভালো মানে গ্রিড দিলে আপনার বাচ্চা কোয়ালিটি ভালো হবে, বাচ্চা কোয়ান্টিটি ভালো হবে, ফার্মের প্রোডাকশনটা ভালো থাকবে। তো গ্রিডের গুরুত্বটা আমরা যখন নতুন ফার্মার থাকি তখন আমরা জিনিসটা বুঝি না, কিন্তু এটা খুবই দরকারি, এটার এটা গুরুত্ব অনেক বেশি অনেক বেশি, তো এই জিনিসটা মাথায় রাখবেন। তারপরে একটা অন এভারেজ এটা প্রায় সবাই এই ভুলটা করি আমরা যারা নতুন নতুন যখন খামারি হই আমরা, তো ভুলটা কি যে আমরা প্রথম দিকে শুরু করি যে 2 পেয়ার লক্ষা, 2 পেয়ার রেসার, 2 পেয়ার সিরাজি, 2 পেয়ার কিং, 2 পেয়ার মুন্ডিয়ান, তো এরকম করে করে 10-15-20 পেয়ারের সেট আপ দিলাম, সবগুলো 2 পেয়ার 3 পেয়ার করে করার চেষ্টা করি,
তো এটা আরেকটা বড় কমন ভুল। তো এই জিনিসটা আমরা করব না, আমরা করব আপনার একটা বেস ফার্ম করবেন, আপনার ফার্মে একটা বেস ফার্ম থাকা লাগবে, যে বেসটা দিয়ে আপনার ইনকাম হবে ফার্মের, এরকম একটা বেস ফার্ম বানাবেন। এটা আমি সবসময় বলি, এটা নিয়ে একটা এপিসোড আগের আছে আমার, ওটা আপনারা দেখবেন যারা নতুন খামারি আছে তারা, এপিসোড 45, 46, 47 সম্ভবত, এই তিনটা এপিসোড খুবই ইম্পর্টেন্ট, ওটা আপনারা পুরোপুরি দেখবেন। তো ওই এপিসোডগুলো দেখলে যারা নতুন খামারি আছে তারা অনেক কিছু ধারণা পেয়ে যাবেন। তো যেখানে ছিলাম যে আপনার ফার্মে একটা ইনকাম ব্যয় করা লাগবে, কারণ আমরা সবাই যারা খামারি ব্রিডার এই ইন্ডাস্ট্রিতে ঢুকতে চাই, হয়তো বা মনের ভিতরে একটা ছোট্ট একটা বাসনা থাকে যে কিছু টাকা ইনকাম করব। তো ইনকাম করার জন্য যখন সবগুলো যখন দুই এক পেয়ার করা হয়ে যায়, তখন দেখা যায় যে বাচ্চা ফেলে বাচ্চা বেচতে পারি না, একটা দুটা করে বাচ্চা কোথায় বেচবো। দেখা গেছে এক একটা বাচ্চা হয়েছে এক পরের, একটা বাচ্চা হয়েছে তিন পরের, দুটা সিঙ্গেল সিঙ্গেল বাচ্চা, বেচতে পারতেছি না। তো যেটা করব আমরা একটা বেস খামারি করব, যে আমি লক্ষা পালতেছি 5 পেয়ার লক্ষা পালি, 6 পেয়ার লক্ষা পালি, আমি রেসার পালতেছি 5-6 পেয়ার রেসার পালি, আমি শার্টিং করতেছি 8-10 পেয়ার শার্টিং করি। মানে ব্যাপারটা হলে আপনি এরকম যে যেটাই পালবেন এরকম একটা ফার্মের একটা একটা নির্দিষ্ট একটা আপনার 8-10 পেয়ার করে একটা নির্দিষ্ট জাত পালবেন, যে এই বাচ্চাগুলো হলে আপনারা মার্কেটে নিয়ে সেল দিতে পারবেন। এবং সেই কবুতরগুলো এমন হইতে হবে যেগুলো দিয়ে ফস্টারিংও করতে পারবেন, যেগুলো বাচ্চা আপনার মার্কেটে সেলও দিতে পারবেন, এরকম এরকম একটা বেস আপনি তৈরি করবেন। এটা গিরিবাজ হলে গিরিবাজ, এটা রেসার হলে রেসার, এটা ফেন্সি হলে ফেন্সি, যেটাই করবেন সেটা একটা নির্দিষ্ট বেজ হইতে হবে একটা ফার্মের। তাহলে কি হলো যে একসাথে দেখা গেলো যে 5 পেয়ার থেকে 1 পিস 1 পিস করে বাচ্চা বের হলো, 5টা বাচ্চা বের হলো, 5টা বাচ্চা হইলো, আপনি 2টা জোড়া মিলে আপনার বিক্রি করতে পারলেন বাজারে। তো এটাই হলো ফ্যাক্ট। এখন 5টা আইটেমে যখন 5 রকমের বাচ্চা বের হবে, এটা আপনারা জোড়া মিলে বাজারে বিক্রি করতে পারবেন না, তো তখন রেটটা অনেক কমে যায়। তো এই জিনিসটা মাথায় রাখবেন যে যেটাই পালবেন একটা আইটেম 8-10 পেয়ার পালেন, 5-7 পেয়ার পালেন, আর সেটা এমন একটা সুইটেবল করেন যেটা মার্কেট আগামী 2-3 বছর থাকবে। একটু অ্যানালাইসিস করে মার্কেটটা নেবেন, 2-3 বছর থাকবে, তাইলে ওই মার্কেটটা হলে হলে কি হলো, ওটা আপনার অ্যাডাল্ট হইতে হইলো 5-6 মাস লাগলো, এবং ওটা যখন অ্যাডাল্ট হয়ে গেল তখন আপনার আরও 1-1.5 বছর আপনারা ওটা মার্কেটটা খাইতে পারলেন। তো এটা এইভাবে আপনার থিঙ্কিং করতে হবে। তো এটাই যে আপনার একটা বেস ফার্ম বানান, তারপরে যে আপনার যেটা শখ আছে সেটা হচ্ছে 2-1 পেয়ার করে কিনেন, কিন্তু আপনার একটা ফার্মের রানিং করতে হবে, ইনকাম রাখতে হবে ফার্মে। তো এটা কমন একটা মিস্টেক। তো তখন যখন দেখা যায় যে আপনার ফার্ম মোটামুটি হয়ে গেছে, তখন যে সবগুলো 2-1 পেয়ার করে সেট হয়ে গেছে, তখন যে ইনকাম হচ্ছে না, তখন যে হতাশা আসে, তো 1-2টা করে বেচাও যাচ্ছে না, যেটা হচ্ছে কৌতে অ্যাডাল করে বেচা লাগতেছে, তো তখন একটা হতাশা এসে পড়ে। তখন কি হয়, তখন কী হয় যে দূর এইগুলো বেচে দিই, কিন্তু ওগুলো বেচে দিলে কী হলো, আপনি টাকা পেয়ে গেলেন কিন্তু আপনার কিন্তু টাইমটা ওয়েস্ট হয়ে গেল, আপনার টাইমটা কিল হয়ে গেল। আপনার দেখা গেলো যে এখন আপনি দেখ রেগুলার বাচ্চা হইতো, ওইটা আপনি বেচে দিলেন, আপনার টাইমটা পাইলেন না, ওই বেচে দিলে তো আপনি টাকাটা পেয়ে গেলেন, আপনি ক্যাশ হয়ে গেলো, কিন্তু লাভ হইলো না। লাভ হইলো তখনই যখন একটা কবুতর থেকে আপনি কন্টিনিউসলি 1-1.5 বছর 2 বছর বাচ্চা পেলেন, বাচ্চা মার্কেটে সেল দিতে পারলেন, তখন যে আপনার লাভ হবে। তো এই জিনিসটা মাথায় রাখবেন। নতুন খামারিদের একটা কমন সবচেয়ে বড় ভুলটা হলো, আমরা যখন মার্কেটে ঢুকি তখন 5 মাস, 6 মাস, 3 মাস, 4 মাস করার পরেই যখন 2-1 পেয়ার বাচ্চা পেলাম, বাচ্চা যখন বিক্রি করলাম হাটে বাজারে বা বাসা থেকে অনলাইনে, যখন যেভাবেই পারি সেল দিলাম, সেল দেওয়ার পরে খুব ভালো লাগে। তো খুব ভালো লাগে, তো তখন দেখা যায় যে আমরা একটা কাজ করি, এটা সবাই খুব কমন একটা কাজ করি, যে কবুতর টাকা আসতেছে ঠিক আছে, যাই 20,000-50,000 টাকা দিয়ে, যাদের টাকা আছে আর কি, 20,000-30,000 টাকা দিয়ে অ্যাডাল্ট পেয়ার ইম্পোর্টারের কাছ থেকে বা বড় ব্যাট থেকে যেখান থেকেই হোক একবারে 2-4 পেয়ার কিনে ফেলি। তো দেখা যায় যে 30,000-40,000-25,000 টাকা দিয়ে 3-4 পেয়ার মানে লাখখানেক টাকা খাটাই ফেলছি। তো খাটিলাম তো সমস্যা নেই, বাচ্চা হলেও সমস্যা নেই, কিন্তু কবুতরটা মরে গেলে, কারণ আমি তো নতুন ব্রিডার, আমি তো ট্রিটমেন্টটা পারি না, তো ট্রিটমেন্টটা পারি না, তখন দেখা যায় যে ফেসবুকে পোস্ট মারবো যে ভাই আমার এই এই সমস্যা হয়েছে, এই এখন কী ট্রিটমেন্ট দেবো, তো ওইখানে কমেন্টস আসবে 10 জন 10 রকমের অ্যান্সার দেবে। তো এরকম ভুল আপনারা করবেন না। আপনারা যেটা করবেন যে বছর দেড়েক দুয়েক একটু কম দামি কবুতর পালেন, 2-4,000-5,000 টাকার মধ্যে কবুতরগুলো পালেন, একটু লাড়াচাড়া দেন, ট্রিটমেন্টটা শিখেন, শেখার পরে তারপরে আপনার আপডেট কবুতরে যান, 20,000-50,000 টাকার কবুতরে যান। কারণ তখন দেখা যায় যে আপনার যখন 1.5-2 বছর একটা এক্সপিরিয়েন্স হয়ে গেছে, তখন আপনি কিন্তু অলরেডি মোটামুটি ট্রিটমেন্টটা শিখে গেছেন, হয়তো বা ভাইরাস না দিলে বা ইয়া না দিলে, ধকলটা না দিলে, আপনারা অত বড় রকমের সমস্যা যদি না পড়েন তাহলে তো সমস্যা নেই,
যদি পড়ে যান তাহলে হ্যাঁ আপনি একটা জিনিস শিখে গেলেন, কিন্তু কিছু হোক আর না হোক আপনার কবুতর 1.5-2 বছরে ঠান্ডা লাগবে, ঠান্ডা কাশি, চোখে পানি, এগুলো হবেই। এই এই ট্রিটমেন্টগুলো, টুকিটাকি ট্রিটমেন্টগুলো আপনি শিখে যাবেন, আর যখন শিখে যাবেন তখন আপনার কনফিডেন্স গ্রো হবে, তখন যে আপনি দামি কবুতরে গেলেও সমস্যা হবে না। তো আমি যেটা বলার মেইন রিজন, যান আপনি ইম্পোর্টার থেকে কিনেন, যান আপনারা বড় বড় ভাইয়ের থেকে কিনেন, কোনো সমস্যা নেই, কিন্তু রেঞ্জের কবুতর কিনেন, 2 বছর পালেন, তারপরে আপনার একটু আপডেটে যান, তার আগে যায়েন না। কারণ যখন আপনারা যাবেন, যাওয়ার পরে যখন ট্রিটমেন্ট করতে পারবেন না, কবুতর মরে যাবে, তখন দেখবেন যে হতাশা ঘিরে ধরবে। সেই জিনিসটা মাথায় রাখবেন, এটা একটা নতুন ব্রিডারদের কমন একটা ভুল, আমরা টাকার লোভে পড়ে যাই, টাকার লোভে পড়া যাবে না। আমরা যারা নতুন ব্রিডার আছি তো তাদের একটা কমন সমস্যা, এটা খাদ্য অভ্যাস জনিত সমস্যা, যে আমরা প্রতিদিন কবুতরকে একটা নির্দিষ্ট সময় খাবার দিই না। যখন আমি এটা আমার ক্ষেত্রেও বলি, এটা আমিও বুঝি নাই, আমারও যেটা থিঙ্কিং ছিল যে প্রতিদিন কবুতরের 2 বেলা খাবার দিলেই হলো, কিন্তু অ্যাকচুয়ালি এটা না, একটা নির্দিষ্ট সময় প্রতিদিন খাবার দিবেন। যদি যেরকম আমার ক্ষেত্রে আমি বলি, আজকে ভার্সিটিতে 10টা বাজে ক্লাস আছে, আমি সকাল 8টা বাজে খাবার দিছি। আবার যদি মনে করি যে ভার্সিটিতে 12টা বাজে ক্লাস আছে, আমি খাবার দিছি হলো বেলা 12টায়, আজকে ক্লাস আছে 2টায়, আমি খাবার দিছি হলো 1টায়। তো এরকম করে সবসময় এক এক সময় এক এক টাইম, কখনো 8টায় দিছি খাবার, কখনো 10টায় দিছি, কখনো 12টায় দিছি, কখনো 2টায় দিছি, মানে কোনো টাইম ফিক্সড নাই। তো এটা করা যাবে না, আপনি নির্দিষ্ট সময় খাবার দিতে আপনি, হ্যাঁ প্রত্যেক দিন আপনার যদি সকাল 8টা বাজে দিতে হয় আপনি সকাল 8টা বাজে দেন, যদি সকাল 6টা বাজে দিতে হয় আপনি আপনি অফিসে যাচ্ছেন, সমস্যা নেই, আপনি আপনি রেগুলার 8টা বাজে আপনি অফিসে থাকা লাগে। হ্যাঁ আপনি প্রতিদিন আপনি 6টা বাজে দিয়ে যান, কিন্তু নির্দিষ্ট টাইম প্রতিদিন দিবেন। অফিস থেকে এসে রাত 10টা বাজে, রাত্রে 8টা বাজে বাসায় আসলেন, এসে 8টা বাজে খাবার দেন, সমস্যা নেই, কিন্তু প্রতিদিন একটা নির্দিষ্ট সময় খাবার দিবেন, 2 বেলা খাবার দিবেন। যেরকম আমি প্রতিদিন 2 বেলা খাবার দিই, সকাল 8টা বাজে দিই আর বিকাল 4টা বাজে দিই, আধা ঘন্টা 15-20 মিনিট এদিক ওদিক হয়, কোনো সমস্যা নেই, কিন্তু এই জিনিসটা আমার ভুল হয় না, আমি প্রতিদিন 1 টাইমে খাবার দিই, যার কারণে কি হয় বাচ্চার গ্রোথগুলো ঠিক থাকে। এক এক সময় এক এক দিন খাবার দিলে দেখা যায় যে বাচ্চার প্যারেন্টসগুলো খুব দেখা যায় যে বাচ্চার প্রতি অত টেক কেয়ার থাকে না, রেগুলার একটা টাইমে খাবার দিবেন, দেখবেন যে প্যারেন্টসগুলোও রেগুলার খুব অ্যাক্টিভ থাকবে। তো এইটা কমন একটা মিস্টেক, এটা আমাদের অনেকে না জানার জন্য এই ভুলগুলো হয়, এই জিনিসগুলো মাথায় রাখবে। তো নতুন ব্রিডারদের জন্য আরেকটা অ্যাডভাইস, উপদেশ হলো যে আমরা যখন নতুন কবুতর কিনি, হাট বাজার থেকেই হোক বা আপনার বাসা বাড়ি থেকে খামার থেকেই হোক, আমরা যেখান থেকে কিনবো কবুতরটা, আমরা ডাইরেক্ট যেখানে খামার আমার বারিন্দা হোক বা রুমে হোক যেখানেই হোক, তো আমরা ডাইরেক্ট ঘরে ঢুকাবো না। আপনার অলরেডি 4-5 জোড়া সেট আপ হয়ে আছে কবুতর, আপনি হাট থেকে 1 জোড়া কবুতর কিনলেন, কেনার পরে যখন ডাইরেক্ট আপনি ফার্মে ঢুকায় ফেললেন, হয়তো বা 2-4 জোড়া কবুতর, কিন্তু দেখা যায় যে ওই কবুতরটা যদি ভাইরাস আক্রান্ত থাকে, তখন দেখা যাবে যে আপনার খামারে, ছোট্ট একটা খামারেও আপনার ভাইরাসটা ঢুকে যাবে, তখন দেখা যাবে যে আপনার ভালো সুস্থ কবুতরগুলো অসুস্থ হয়ে যাচ্ছে। তো এই জিনিসটা আমরা খেয়াল রাখবো, যখন আপনার বাইরে থেকে কবুতর কিনবো, তখন এটা হাট বাজার থেকে হতে পারে, এটা বাসা বাড়ি খামার থেকে হতে পারে, আমরা অন্য কোথাও রাখবো, অন্য কোথাও 5-7 দিন, 10 দিন, 15 দিন রেখে তারপর আমার ফার্মে ঢুকবো। আমি নর্মালি অন্য কোনো, আমি আমার যে আগের ফার্ম ছিল যেখানে আমি থাকি, সেখানে কবুতরটা মিনিমাম 2 মাস, 1.5 থেকে 2 মাস রাখি, রাখার পরে তারপরে আমি আমার ঘরে, আমার খামারে, মেইন খামারে আমি কবুতরটা স্থানান্তর করি। তো এটা আমার সবসময় মাথায় রাখবো। তো কবুতর কেনার ক্ষেত্রে যদি অ্যাডভাইস দিতে চাই, তাহলে এই অ্যাডভাইসটা হলো যে আপনি যে কবুতর কিনছেন, কবুতরের মার্কিংটা দেখেই কিনবেন, কবুতর যেন খারাপ মার্কিংয়ের না হয়, এই জিনিসটা দেখবেন। কারণ খারাপ মার্কিং কবুতর হলে ওটা বাচ্চাও খারাপ আসবে, এবং ওটা আপনার লো মার্কিংয়ের কম প্রাইসে সেল দিতে হবে, এবং বাচ্চা সেল দিতেও অনেক কষ্ট হবে, এই জিনিসটা খেয়াল রাখবেন। এবং সাথে সাথে কবুতরটা কেনার সময় কবুতরটা ড্রপিং, কবুতরটা ঝিমাচ্ছে নাকি, চোখে পানি, নাকে পানি, বা কবুতরের আপনার আনফিট আছে নাকি, কবুতরের বুকের হাড্ডি বের হয়ে গেছে নাকি, তো এই জিনিসগুলো আমরা লক্ষ্য রাখবো, লক্ষ্য রেখে তারপর আমরা কবুতর কিনবো। তো কবুতর কেনার ক্ষেত্রে এই জিনিসগুলো আমরা মেনটেন করবো অবশ্যই। তো টুকিটাকি করে অনেক কিছুই জানালাম, অনেক কিছু জানার চেষ্টা করলাম, এবং অনেক কিছুই স্কেপ হয়ে গিয়েছে। তো তারপরেও যতগুলো মনে এসেছে এবং যতগুলো আর কি ইম্পর্ট্যান্ট বেশি, সেগুলোই জানানোর চেষ্টা করেছি। তো লাস্টলি আমি যেটা বলতে চাই, কবুতরকে যদি ভালোবেসে কবুতর পালতে চান, তাহলে কবুতর হবে, অবশ্যই হবে, হয়তো বা কারো তাড়াতাড়ি হয়ে যাবে, কারো দেরি হবে, কিন্তু কবুতর যদি 100% কমার্শিয়ালি ওভাবে থিঙ্কিং করে পালেন, তাহলে ভাই কবুতর না পারলেই উত্তম। কারণ কবুতরকে ভালো না বাসলে, আমার যেটা দেখা, কবুতরকে ভালো না বাসলে কবুতর আপনার রিটার্ন দিবে না। কারণ আপনি যখন ভালোবাসবেন, তখন দেখবেন যে ছোটোখাটো কাজও করতে কবুতরের ঘরে আপনার খুব ভালো লাগবে,
আর যখন ভালো লাগবে, নিজের মন থেকে ভালো লাগাটা আসবে, তখনই দেখবেন যে কবুতরের রিটার্নটা ভালো আসবে, কবুতরের আউটকামটা ভালো আসবে, কবুতরের বাচ্চা ভালো মতো বড় হবে, কবুতরের বাচ্চাগুলো প্যারাসগুলো সুস্থ সবল থাকবে। আর যখন কবুতরকে 100% কমার্শিয়ালি আপনি চিন্তা করবেন যে আমি এটা থেকে টাকা কামাবো, বাচ্চা হচ্ছে না কেন, তখন দেখা যাবে বিভিন্ন ধরনের হতাশা তৈরি হবে এবং দেখা যায় যে বাচ্চা 30 দিন, 28 দিন, 50 দিনে কিছু কিছু বাচ্চা বড় হয়, তখন দেখা যায় যে 50 দিনটা অনেক বড় সময় হবে, তো তখন দেখা যায় যে আপনার ভাল লাগবে না। তো তাদেরকে বলছি যারা ওই রকমই চিন্তাভাবনা যে কবুতরকে না ভালোবেসে, না না পছন্দ থেকে কবুতর জাস্ট টাকার জন্য কবুতর করতে যাচ্ছেন, তো তাদেরকে বলবো যে আপনারা কবুতরটা পেলেন না, কারণ তখন দেখা যাবে হতাশা ছাড়া কিছুই আসবে না কবুতরে। তো এই ছিল আজকে বলা, যদিও ভিডিওটা অনেক বড় হয়ে গিয়েছিল, তারপরেও আসলে বললে অনেক কিছুই বলা লাগে, তারপর আমি আমার পার্সোনাল এক্সপিরিয়েন্সগুলো শেয়ার করার চেষ্টা করছি। যদি কোনো কারো কোনো কিছু জানার থাকে আরও অবশ্যই কমেন্টসে জানাবেন। তো আজকের জন্য বিদায় বন্ধুরা, আসসালামু আলাইকুম।